বাংলা ঝাড়খণ্ড সীমান্তে উত্তেজনা, বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। এ রাজ্যে সীমান্তে আটকে পড়া শয় শয় শ্রমিককে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। বাস সহযোগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য, কিন্তু তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে। ঝাড়খণ্ড সীমান্তে আটকে থাকা বহু শ্রমিক যারা খেতে পাচ্ছে না, অনুমতি পাচ্ছেন না ঝাড়খণ্ডে ঢোকার, কোনো মানবিক উদ্যোগও নেই ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে। এই অবস্থায় শ্রমিকরা বিক্ষোভে সামিল হয়েছে। ঘটনাস্থলে কুলটি থানা ও চৌরঙ্গীর ফাঁড়ির পুলিশ ও মাইথন থানার পুলিশের আশ্বাসে শান্ত হয় শ্রমিকরা। তড়িঘড়ি পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের প্রচেষ্টায় এসবিএসটির বেশ কয়েকটি বাসে আটকে থাকা শ্রমিকদের কুলটি থানা ও পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের উদ্যোগে তাদের পানীয় জলের বোতল ও খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়। বিহার ও ঝাড়খণ্ডের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এমতো অবস্থায় বেশ কয়েকজন শ্রমিকের সাইকেল থাকায় তাদের অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ সাইকেল নেওয়া যাবে না। বাড়ি ফিরতে গেলে বাসে সাইকেল ছাড়তে হবে, সাইকেলের সাথে নেওয়া যাবে না। এমন অবস্থাতে সাইকেল কেনার জন্য মানুষ রেডি, 100 টাকা করে সাইকেল বিক্রি করতে হয় শ্রমিকদের। তারা জানান যে যে সাইকেল 3000 থেকে 4000 টাকা দিয়ে তারা কিনেছিলেন, সেগুলো 100 টাকাতে বিক্রি করতে তারা বাধ্য হলেন, কিন্তু বাড়ি যাওয়ার জন্য কিছু করার নেই। झारखंड के प्रशासन बोल रहा है कि नहीं जाने देंगे, मिलेगा क्या नहीं मिलेगा। हम लोग 2 दिन से यहाँ पड़ा हुआ है, बोल रहा है, ये लोग बोल रहा है कि 1 घंटे में कर दूंगा, 2 घंटे में कर दूंगा, मगर ये 2-3 दिन से ऐसा ही हो रहा है। थाना व्यवस्था गेम था तो लेफ्ट हो सके काज करी এখানে থেকে এইখানে আটকে আছি। ঝাড়খণ্ড বর্ডার প্রশাসন বলতে যেতে দিব না, আমি বিহার সারণ জেলা থেকে আছি। এখানে তো শুধু আটকেছে ঝাড়খণ্ড প্রশাসন, 3-4 দিন হয়ে গেছে, আসলে 2-3 দিন হয়ে গেছে। বললাম তো ও তো শুনছেই না, কি থেকে সব লোক লাইনে এখানে দাঁড়িয়ে থাকো, এখন এতে কিছু অসুবিধে হবে না, ব্যবস্থা করবো। খাওয়া দাওয়া হচ্ছে এমনি, মতলব ভুখে লোক মরছে এখানে, বাড়ি আমাকে যেতে দেন। কাজ করতাম শোভাবাজার, গাড়ি চালাতাম, আমাদের মালিক ছেড়ে দিয়েছে, কাজ বন্ধ হয়েছে। এবার যাতে যাক, পয়সা টাকা ছিল খামার খেয়ে ফেললাম, এবার আমার কাছে পয়সা নেই, এবার হেডে হেডে আসছি, এবার এখানে এসে এবার এখানে তো সবগুলো যেতে দিচ্ছেন না। এই তো বর্ডারের ঝাড়খণ্ডের বর্ডার, বিহার যাবো, এখন তো ঝাড়খণ্ড বর্ডারের কাছে আমাদের দাঁড়িয়ে আছে। ঝাড়খণ্ডের সাগা আটকেছে, এরকম বলতে ওনাদের বললেও কি আমাদের এখন অর্ডার পাওয়া যাচ্ছে না, আপনার আমাদের কাছে অর্ডার থাকলে আপনাদেরকে অবশ্যই ছাড়বো। এই আমার হয়েছে 1-2 দিন হয়েছে, দুটো কিছু বলা যাচ্ছে না, শুধু সেগুলো বললাম দাঁড়িয়ে লাইটে দাঁড়িয়ে থাকতে, এবার দেখুন খাওয়া দাওয়া তো কিছু পাচ্ছি না, শুধু আমার হেঁটে হেঁটে এসেছি, হেঁটে হেঁটে 2 দিন আমাদেরকে লেগে গেল। কি আমাদের বউ বাচ্চা আছে ঘরে, আমাদের যে পোস্ট অফিস ব্লক ওইখানে আমরা চেক আপ করিয়ে নিব, ওইখানে 14 দিন আমরা থেকে যাব। ডুবুরডিহি থেকে সৌমিত্র গাঙ্গুলি ও সোহেল খান, টাইমস বাংলা।